অনেক তো হলো মন্দারমণি তাজপুর চলুন যাই কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে পশ্চিমবঙ্গের একদম শেষ গ্রাম যেখানে রয়েছে অপূর্ব সুন্দর একটা সমুদ্র সৈকত রয়েছে মাত্র ছশো টাকায় থাকা খাবার ব্যবস্থা তাহলে চলুন দেরি না করে ঝটপট আজকের ভিডিওটা শুরু করে ফেলি গুড মর্নিং ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অনেক দিনের একটা বিরতি ছিল এর মাঝে অনেক দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে তো আজকের আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছি নিয়ে যাচ্ছি যে জায়গাটা পশ্চিমবঙ্গের একদম শেষ গ্রাম এবং শেষ সিবিচ যে সিবিচের নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি তো সেই জায়গাটায় এখন আমরা রয়েছি আর সেখানে কিভাবে আসলাম কত খরচা হলো তার ডিটেল নিয়ে আসছি চলুন প্রথম থেকে শুরু করা যাক শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে চলে আসুন লক্ষ্মীকান্তপুর আমরাও তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে এখন বাজে সকাল ছটা আর আমরা এখন ঢুকছি লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানাগামী বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে আপনারা চলে আসতে পারেন এ লক্ষ্মীকান্তপুর আর এখান থেকেই আজকের আমাদের দিনের শুরু হবে চলুন অপূর্ব সুন্দর একটা জায়গায় যেতে চলেছি বর্ষার ওয়েদার আশা করছি ভালো লাগবে চলুন সকালবেলা আমাদের ট্রেন গিয়ে থামল লক্ষ্মীকান্তপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে স্টেশন থেকে সামনের মোড় থেকে ডান দিকে দেখবেন বাস দাঁড়িয়ে স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এক বেরোবেন সেখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে সামনে সেখানে গেলে ওখান থেকেই বাস স্ট্যান্ড গাড়ি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন চলুন যাই ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন এছাড়াও রয়েছে ট্রেকারের ব্যবস্থা সেই ট্রেকার বা বাস যে কোনো কিছু ধরেই আপনাদের প্রথমে চলে আসতে হবে রামগঙ্গা আমরা এখন দাঁড়িয়ে আছি রামগঙ্গা বাস স্ট্যান্ড এখান থেকেই লঞ্চ ধরে আমরা আজকে পৌঁছাবো আমাদের আজকের গন্তব্যে সকাল ছটায় বেরিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর থেকে আর এখন বাজে সাড়ে সাতটা আমরা আছি রামগঙ্গা একদম এই যে মন্দিরটা দেখছেন মন্দিরের পাশ থেকেই জেটি আমরা এখন সরে যাব এখানে বাজার বসেছে সকাল সাড়ে সাতটা দুর্দান্ত একটা পরিবেশ মেঘলা ওয়েদার তার মধ্যে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের শেষ গ্রাম চলুন মন্দিরের ডান দিক থেকে একটি রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তায় আমরা চলে যাব জেটি ঘাট এই হচ্ছে রামগঙ্গা বাজার সামনে গেলেই ওখানেই বাস স্ট্যান্ড এবং বিভিন্ন রকমের গাড়ি আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এখান থেকে ভোর সাড়ে পাঁচটায় বাস চালু শুরু হয় যেটা গিয়ে পৌঁছায় লক্ষ্মীকান্তপুর বা আপনারা সরাসরি চলে যেতে পারেন ডায়মন্ড হারবার এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা চলে যাব জেটিঘাট সামনে সামনের কিন্তু আমাদের লঞ্চ নেই তাই ডান দিকের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব ডান দিকের গলিপথ ধরে এগিয়ে চললাম আমাদের জেটিঘাটের উদ্দেশ্যে এখানেই সকাল সাড়ে আটটায় আমাদের আজকের লঞ্চ জায়গাটা অপূর্ব সুন্দর প্রত্যন্ত সুন্দরবনের কোলে অবস্থিত হওয়ায় এখানে একটা সুন্দরবনের ভাইপ পাওয়া যায় আমরা অনেকক্ষণ ধরে জেটি হাটে দাঁড়িয়েছিলাম কারণ আমরা ওখানে পৌঁছেছিলাম সকাল সাড়ে সাতটায় আর আমাদের লঞ্চ ছিল সাড়ে আটটায় তাই ঝটপট চলে গেলাম একটু চায়ের বিরতি নেওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকে সমস্ত রকমের খাবার দাবার কিন্তু কিনে নিতে পারেন কারণ আগামী রাস্তায় কিন্তু কোনো রকম কোনো খাবার আপনারা পাবেন না এখন বাজে আটটা পঁচিশ আর এখন দাঁড়িয়ে আছি রামগঙ্গায় এখান থেকে আমাদের বোট সাড়ে আটটায় আর এর মধ্যে বলে দিই লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা আসার জন্য যে বাস বাসে করে আমরা এলাম তার ভাড়া পড়েছে পঁয়তাল্লিশ টাকা এখন এখানে লঞ্চে উঠবো আর এখান থেকে যাবো চাঁদমারি তো সেটা যাওয়ার ভিডিও তো আপনাদের দেখাবো আর টোটাল কত কি খরচা পড়ছে কীরকমভাবে যাচ্ছি তার পুরো ডিটেল থাকবে পর থেকে চলুন সঙ্গে থাকুন আপনারা যদি আমাদের মতো ট্রেনে আসতে না চান সেক্ষেত্রে স্প্ল্যানেট থেকে সরাসরি পাথর প্রতিমা যাওয়ার বাস পেয়ে যাবেন সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন ঠিক সামনের যেটি ঘাট পাথর প্রতিমা সেখান থেকে লঞ্চে করে চলে যেতে পারেন আমাদের মতো আমাদের আজকের গন্তব্য গোবর্ধনপুর হ্যাঁ পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপ এবং আমরা দেখতে দেখতে লঞ্চে উঠে পড়লাম আমাদের সাড়ে আটটায় টাইম ছিল কিন্তু লঞ্চ এসে পৌঁছায় পৌনে নটায় এবং বাইরে তখন মুসলধারায় বৃষ্টি চলছে বৃষ্টির কারণে উপরে বসতে না পারায় নিচে গাদাগাদি করে বসতে হলো প্রচুর মানুষের ভিড় কারণ এই রুটে প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টা অন্তর অন্তর লঞ্চ থাকার কারণে রীতিমতো ভিড় হয় তাই আগে চলে যাওয়ার পরামর্শ রইল রামগঙ্গা থেকে এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছি পাশেই সুন্দরবনের প্রত্যন্ত ম্যানগ্রোভ এরিয়া লঞ্চের মধ্যে বসে আছি বাইরে মেঘলা ওয়েদার টিপ বৃষ্টি পড়ছে এতক্ষণ তুমুল বৃষ্টি পড়েছে অপূর্ব সুন্দর লাগছে মানে সুন্দরবন ঘুরতে গেলে যেরকম টাইপের ফিলিং হয় ঠিক সেই রকম লাগছে পাশেই পুরো ঘন ম্যানগ্রোভের জঙ্গল একটা রোমাঞ্চকর ওয়েদার এখন বাজে সকাল নটা দশ দেখতেই পাচ্ছেন একদম জঙ্গলের গা ঘেঁষে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে বাইরের বৃষ্টি প্রায় থেমে এসেছে ছাদে বসার ইচ্ছা ছিল কিন্তু দুঃখের বিষয়ে বৃষ্টির কারণে ছাদে বসতে পারিনি আমরা পুরো খোলা ছাদ যেহেতু তাই নিচেই বসেছি আর পাশের পর্দাটাকে তুলে দিয়ে জানলা থেকেই বাইরের দৃশ্য অনুভব করছি দুর্দান্ত পরিবেশ দুর্দান্ত আমি জানি না পরবর্তী জায়গাটা আমাদের জন্য আরও কী চমক রেখে দিয়েছে এখানেই আমাদের বেড়াতে যাওয়ার প্রথম অধ্যায়টাই অপূর্ব সুন্দরভাবে শুরু হলো দেখা যাক এখানে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়েছে আমরা যেহেতু সাড়ে সাতটায় পৌঁছে গিয়েছিলাম পাথর প্রতিমা তাই সাড়ে সাতটা থেকে পৌনে নটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে কারণ পৌনে নটার সময় আমাদের বোটের টাইম ছিল সাড়ে আটটা কিন্তু বৃষ্টির কারণে পনেরো মিনিট লেট ছিল তো লেট থাকার কারণে আমরা পৌনে নটায় বোট ছেড়েছে এখন ম্যানগোভেরিয়ার গা ঘেসে সুন্দর শান্ত পরিবেশে ভাটার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে আমাদের আজকের লঞ্চ যাব চাঁদমারির হাট তারপর সেখান থেকে পরবর্তী জার্নির ভিডিও থাকবে রামগঙ্গা বা পাথর প্রতিমা থেকে চাঁদমারির হাট যাওয়ার জন্য সময় লাগে প্রায় দেড় ঘন্টা আর যদি আপনারা সরাসরি সীতারামপুর যেতে চান মানে সরাসরি গোবর্ধনপুর যেতে চান সেক্ষেত্রে কিন্তু বোটে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আর সেই বোটের সময় হচ্ছে দুপুর একটা এবং দুপুর দুটো পনেরো এবং সেই বোট ছাড়ে পাথর প্রতিমা ঘাট থেকে তাই আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি চলে যেতে পারেন অথবা আমাদের মতো চলে আসতে পারেন চাঁদমারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জিপ্লট প্লট চাঁদমারির ঘাট জেটি ভাড়া পড়লো আমাদের কুড়ি টাকা করে আর এই জি প্লট জি প্লট জেটি হাট তার বাইরে থেকেই এখানে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড থেকেই ভ্যান টোটো সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখান থেকে ভ্যানে করে আমরা বেরিয়ে যাব এখান থেকে পনেরো কিলোমিটার ডিস্টেন্স আজকের যে গন্তব্যে আমরা পৌঁছতে চলেছি সেটা এখান থেকে পনেরো কিলোমিটার চলুন তারপর সমস্ত ডিটেলটা দেখাবো আপনাদের চলুন চাঁদমারি হাট থেকে আমরা একটা মোটর ভ্যান রিজার্ভ করে নিই এখান থেকে পনেরো কারণে আমরা আগে থেকেই রামকৃষ্ণ মিশনের সাথে কথা বলে ঘর বুক করে নিয়েছিলাম আপনারাও এখানে আসতে চাইলে আগে থেকে বুক করে তবেই আসবেন সকালে শুরু হয় কটা থেকে লঞ্চ শুরু হয় কটা থেকে লঞ্চ হয় পাঁচটা পঁয়তাল্লিশ ভোর পাঁচটা পঁয়তাল্লিশ আর বিকেলে কটা পর্যন্ত বিকেলে মানে এখান থেকে ডিরেক্ট পাথর প্রতিমা যাওয়ার এগুলো তাই তো কতক্ষণ অন্তর অন্তর তাও সকাল আধ ঘন্টা অন্তর নটা আটটা পঁয়তাল্লিশ অব্দি আছে আচ্ছা আধ ঘন্টা অন্তর আচ্ছা তারপরে আছে দশটা পঁয়তাল্লিশ আচ্ছা দুটো পনেরো ও বাবা আর চারটে কুড়ি মানে তারপরে গ্যাপটা অনেকখানি আপনার মানে যদি কেউ এখানে আসতে চায় আপনার ওখান থেকে রিজার্ভ করেই হোক বা এখান থেকে ব্যাক করার জন্য তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিন তাহলে সুবিধা হবে সবার পঁচাশি পনেরো পঁচাশি পনেরো শূন্য ছয় হ্যাঁ শূন্য ছয় তেইশ পঁচিশ তেইশ পঁচিশ ওকে আপনার নামটা গৌরহরিমণ্ডল গৌরহরিমণ্ডল ঠিক আছে দাদা চলে এলাম সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম এখন বাজে এগারোটা কুড়ি আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল ছটায় আর ছটা না ছটা বলে ভুল হবে পাঁচটা চল্লিশের ট্রেন ছিল পাঁচটা চল্লিশে বেরিয়েছিলাম তারপর লক্ষ্মীকান্তপুর পৌঁছেছিলাম ছটায় সেখান থেকে এখানে আসতে লাগলো এগারোটা কুড়ি বাজে এখন তো আলটিমেটলি আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেছি এখন আমরা রয়েছি গোবর্ধনপুর একদম পশ্চিমবঙ্গের শেষ গ্রাম শেষ সিবিচ সেই সিবিচে আপনাদেরকে নিয়ে যাব যদি ওয়েদার ভালো থাকে আজকে বিকেলেই দেখাবো আর কালকে থাকবে ফেরার গল্প তো চলুন এখন আশ্রমের মধ্যে যাই এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে তার সমস্ত কিছু তথ্য থাকবে আজকের ভিডিও জুড়ে চলুন আর হ্যাঁ এখানে আসার জন্য আমাদের যে গাড়ি ভাড়া লাগলো পার হেড ষাট টাকা করে গাড়ি ভাড়া লেগেছে আপনারা চাইলে কাটা কাটা করে আসলেও সেই ষাট টাকা করেই নিত কুড়ি টাকা কুড়ি টাকা করে তিনটে স্টেপে আপনাদেরকে আসতে হতো তো জি প্লট যে ঘাটে আমরা নেমেছিলাম সেখান থেকে তো আমরা ডিরেক্টলি করে নিয়েছি সেই একই ভাড়া নিয়েছে ষাট টাকা করে আমরা ডিরেক্টলি এখানে চলে এসেছি আর যদি রামকৃষ্ণ মিশনে থাকেন সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনারা পারমিশান পাবেন ডিরেক্টলি গাড়ি রিজার্ভ করে আসার আর যদি অন্য কোনো হোমস্টে বা অন্য কোনো জায়গায় থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট গাড়ি আপনাদেরকে অ্যালাউ করবে না সেক্ষেত্রে আপনাদেরকে কুড়ি টাকা কুড়ি টাকা করে কেটে কেটে আসতে হবে ভাগ ভাগ করে আসতে হবে তো যাই হোক আলটিমেটলি জায়গাটা অপূর্ব সুন্দর পুরো গ্রাম্য পরিবেশ শান্ত নিরিবিলি চারিদিকে চাষবাসের জমি দুর্দান্ত হাওয়া বইছে মেঘলা ওয়েদার আর বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখা যাক কেমন লাগে আজকে সারা সারাদিনটা চলুন এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত চলুন যাই অনেক বেলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তেমনভাবে কিছু হয়নি এবার গিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো চলুন ওখানে একটা গদাধর মঞ্চ বলে একটা মঞ্চ রয়েছে সামনে ছোট্ট একটা মাঠ এখানে কিছু চাষবাস রয়েছে সম্ভবত ওই ঢ্যাঁড়স ফেঁড়স কিছু একটা হবে আর এই হচ্ছে পুরো আশ্রমের ভিতরের জায়গাটা এই হচ্ছে ডাইনিং এরিয়া সিঁড়ি দিয়ে উঠেই সামনেই একটা ঘর এখানে একটা সিঙ্গেল খাট রয়েছে প্যান দেওয়া আছে লাইট আছে এখানে একটা ছোট টেবিল রয়েছে আর এদিকে একটা জানলা এই হচ্ছে দু নম্বর রুম ভিতরে দুটো খাট এখানে দেখা যাচ্ছে ছোট ছোট সিঙ্গেল খাট মশারির ব্যবস্থা করা রয়েছে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে এখানেও সেম সুন্দর আর হ্যাঁ দুটো টেবিল ফ্যানের ব্যবস্থা করা আছে এখানে এদিকে একটা জানলা রয়েছে আর এখানে দুটো পয়েন্ট সেম এটাও সেম মানে উপরের তালায় টোটাল তিনটে ঘর রয়েছে দুটো একই রকম দুটো সিঙ্গেল খাট একটা টেবিল মশারি টেবিল ফ্যান আর পিছনে জানলাটা খোলা রয়েছে এখান থেকে বাইরের গাছপালা দেখা যাচ্ছে আর দুটো প্লাক পয়েন্ট একই সেম এই ঘর থেকে বেরোলেই এখানে বেসিন রয়েছে আর এখানে জলের ব্যবস্থা করা রয়েছে কমট রয়েছে সমস্ত রকম মোটামুটি সব রকম ফ্যাসিলিটিস রয়েছে আর কি সমস্যা হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না উপরের ফ্লোরেতে তিনটে ঘর আর নিচের ফ্লোরেতে দুটো ঘর এখানে কিন্তু জলের ব্যবস্থা রাখা রয়েছে আর সুন্দর সুন্দর বাণী এখানে লেখা রয়েছে যেগুলো খুব সুন্দর লাগছে এইখানে একটা ঘর এটা বন্ধ রয়েছে আমরা যেহেতু চারটে ঘর নিয়েছি আর এই ঘরটাতে আমরা রয়েছে আমি আর সৌরভ তো এই ঘরটা একটু দেখিয়ে দিই এই ঘরটা ওই উপরের মতোই উপরে যেরকম ডবল বেডের ঘর ছিল সেই রকমই এখানে একটা খাট এখানে একটা খাট আর দুটো ফ্যান রয়েছে একটা টেবিল রয়েছে মশারি দেওয়া রয়েছে আর জানলা তো রয়েইছে এটা হ্যাঙ্গার রয়েছে এখানে দুটো প্লাক পয়েন্ট রয়েছে তো এই রকম একটা জায়গায় এর থেকে বেশি এক্সপেক্ট বোধহয় করা উচিত হবে না আর কি যথেষ্ট ভালো ব্যবস্থা সমস্ত কিছু সুন্দর করে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এখন এখানে আমরা আমরা আসার সাথে সাথেই ওনারা চা করেছেন চা খেয়ে নেব তারপর আর নিচের বাথরুমটা আমাদেরকে দেখানো হয়নি নিচের বাথরুমটা একবার দেখিনি চলুন এই আমাদের ঘর আর এই ডান দিকে গেলেই এখানে একটা বেসিন রয়েছে এই দিকে একটা বাথরুম রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান টয় টয়লেট আর এই দিকেরটা হচ্ছে ঠিক তার অপোজিটে ওয়েস্টার্ন এখানে শাওয়ার টাওয়ার সব কিছুই আছে স্নানের ব্যবস্থা রয়েছে রানিং ওয়াটার রয়েছে কোনো সমস্যার বিষয় নেই তো চলুন এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে নিই ঝটপট ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চে সেখানে প্রথম পাতেই তিন রকমের মিষ্টি দেওয়া হলো যেটি কি না রামকৃষ্ণ মিশনের ভোগ বা প্রসাদ এই প্রসাদ খাবার পরেই আমাদেরকে ভোগ দেওয়া হলো তো সেই ভোগে কি কি ছিল সেটা এখন আপনাদেরকে বলে দিই এখানে ছিল মোটা চালের ভাত পটল ভাজা একটা পটল আলু কুমড়ো এবং মাছের মাথা দিয়ে তরকারি তার সাথে ডাল এবং এর পরে দেওয়া হয়েছিল মাছের ঝোল এই আশ্রম থেকে বেরোলাম জাস্ট লাঞ্চ শেষ করে আর এই সোজা রাস্তায় আমরা এখন বেরিয়ে যাবো নদীর ধারে জয়নগর দুর্দান্ত লাঞ্চ করলাম কি কি খেয়েছি দেখিয়েছি ভাত ছিল ডাল পটল ভাজা আলু পটলের একটা তরকারি যেটা মাছে মাথা দিয়ে করেছিল দুর্দান্ত আর মাছের ঝোল আর তারপরে যেটা ছিল যেটা আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে আমরা যে কাঁঠালটা কিনে এনেছিলাম সেই কাঁঠাল আর আম রথের সময় বিশেষ করে যে আমগুলো পাওয়া যায় বড় বড় সেই আম দুর্দান্ত জমিয়া একটা ভুঁড়িভোজ হয়ে গেল লাঞ্চ শেষ এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে কারণ অনেকে স্নান করবে এখন বাজে একটা চোদ্দ আর আমরা এখন যাচ্ছি সুন্দর সিমেন্টের রাস্তা ধরে সমুদ্রের ধারে চলুন আজকের আমরা এখন আছি গোবর্ধনপুর আর সেই গোবর্ধনপুরে সেই বীজটা কেমন সেটা দেখাবো আজকের ব্লগে চলুন যাই দেখতে দেখতে আমরা চলে এসেছি গোবর্ধনপুর বিচ এখানে আগে একটা ক্যাম্প ছিল সে ক্যাম্পটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ক্যাম্পটা এখন আর নেই এখানে একটা টেন্ট পাতা ছিল ক্যাম্প করা ছিল ক্যাম্প নেই এখানে টোটালি থাকার জায়গা বলতে তিনটে জায়গা এক হচ্ছে রামকৃষ্ণ আশ্রম আর আরও দুটো হোমস্টে এখানে হয়েছে একটা সুন্দরবন নাম আর আরেকটার নামটা আমি ভুলে যাচ্ছি তিনটেরই ডিটেল আমি আপনাদেরকে দিয়ে দেব ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন ওখানে সমস্ত ডিটেল দেওয়া থাকবে এবং আমি পারলে স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নেবেন এখান থেকে অপূর্ব সুন্দর একটা সমুদ্রের গর্জন ভেসে আসছে দুর্দান্ত লাগছে এখানে ছোটোখাটো খাটো দু একটা দোকান রয়েছে যেখান থেকে আপনারা কোল্ড ড্রিঙ্ক বা টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন চলুন আগে জায়গাটা ঘুরে দেখি তারপর বাকি সমস্ত কথা হবে চলুন দুদিকে ঝাউবন মাঝখান দিয়ে রাস্তা আর সামনে একটা জেটি মতো করা ছিল সেটা ভেঙে পড়েছে আর উত্তাল ঢেউ গর্জনটা আশা করছি আপনারা শুনতেই পাচ্ছেন দুর্দান্ত লাগছে দুর্দান্ত দারুণ জায়গা এইদিকটা দেখুন পুরো পুরো আর এই হচ্ছে সমুদ্র চলুন দিকে যাই উত্তাল ঢেউ সামনে দেখুন পুরো ভেঙে গেছে তবে জায়গাটা কিন্তু দারুণ এখনো পর্যন্ত পর্যটকদের সেই ভিড় কিন্তু হয়নি যার জন্য আরো ভালো লাগছে এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এই হচ্ছে জায়গা কেউ কিন্তু রীতিমতো উত্তাল এবং এখানে বসার বেশ কিছু জায়গা করা ছিল সে জায়গাগুলো সমুদ্র গর্ভে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে দুর্দান্ত কিছু লোকাল মানুষজন আর আমরা কজন এছাড়া কিন্তু আর কেউ এখানে নেই এই সিবিচে যেহেতু এখনো পর্যন্ত পর্যটকের তেমন আনাগোনা নেই তাই এখনো পর্যন্ত ভার্জিন বীচ বলাই চলে এখানে দুর্দান্ত দুর্দান্ত শাঁক আপনারা কুড়িয়ে পাবেন তার সাথে পাবেন প্রচুর ঝিনুক প্রচুর রকমের জিনিসপত্র সেগুলো কালেক্ট করতে পারেন যেগুলো আমরা প্রথম প্রথম যে সমস্ত বিচে যাই সেখানে দেখতে পাওয়া যায় আরেকটু দূরে হেঁটে গেলে রয়েছে বিস্তৃত লাল কাঁকড়া বীজ দুর্দান্ত জায়গা আর এই ঝাউবনেতে বসে বেশখানে কোন সময় কাটাতে আপনার কিন্তু মন্দ লাগবে না তাই ঝটপট প্ল্যান করে ফেলুন একদিনের ছুটিতে ঘুরে যান এই গোবর্ধনপুর সি বীচ জোয়ারের সময় যদি আপনারা সমুদ্রে স্নানের জন্য আসেন সেক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু নতুন বীচ এখানে তেমন লোকজন চোখে পড়লো না তাই বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই একটু ধারের দিকে বসে স্নান করুন যথেষ্ট সুন্দর লাগবে দুর্দান্ত লাগছে দুর্দান্ত দুর্দান্ত গোবর্ধনপুর সিমিচের ভাটার ছবি এখন দেখাচ্ছি আপনাদেরকে ভাটা পড়ে গেছে অলরেডি এখন বাজে সাড়ে তিনটে অলরেডি ভাটা পড়ে জল সরে গেছে আর এই হচ্ছে সেই লোকেশানটা এখানে অনেক বসার জায়গা ছিল সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ঝড়ের দাপটে আর প্রচুর গাছ এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই ঝড়ের ফল আর কি তো ওভারঅল জায়গাটা অপূর্ব সুন্দর একদম সামনেই যেখানে উঠছেন সেই জায়গাটা একটু তাও নোংরা যদি আর একটু বাঁদিকে সরে যান একটু দূরের দিকে চলে যান ওখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর জল পাবেন এবং সুন্দর স্নান করার জায়গা পাবেন আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন আর এখানে ছোট্ট ছোট্ট দুখানা স্টল রয়েছে এই সামনে বাঁদিকে একটা স্টল ডান দিকে একটা স্টল তো এই স্টল থেকেও ছোটোখাটো খাবার দাবার আপনারা পেয়ে যাবেন স্ন্যাক্স জাতীয় খাবার দাবার কিছু পেয়ে যাবেন কোল্ড ড্রিঙ্ক চিপস সমস্ত কিছুই তো বিকেল টাইমে চাইলেও আপনারা এখানে এসে কিন্তু সময় কাটাতে পারেন ভালো লাগবে বিকেলবেলা সমুদ্রের ধার থেকে ফেরার পর আশ্রমে দেখলাম ব্রত ক্লাস হচ্ছে হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে গেল দুর্দান্ত লাগলো সেখানে দাঁড়িয়ে কয়েক মিনিট সময় কাটাতে এখন বাজে সন্ধে ছটা আর আমরা আশ্রম থেকে এই বেরিয়ে আগের বারে গেছিলাম ডান দিকের সিবিচে এখন যাবো বাঁদিকে এই হচ্ছে মোড় এখান থেকে বাঁদিকে ঘুরব আর সূর্য প্রায় অস্তগামী সেই সূর্যাস্ত দেখার জন্য এখন নদীর ধারে যাচ্ছি দেখা যাক এই দিকের নদীর পাড়টা কীরকম সুন্দর পুরো গোবর্ধনপুর আমরা পায়ে হেঁটে ঘুরছি বেশ ভালো লাগছে গ্রাম্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাস্তাঘাটও বেশ পরিষ্কার চলুন যাওয়া যাক এখানে সব ট্রলারগুলো রাখা রয়েছে নদীর কাছাকাছি চলে এসছি এই হচ্ছে রাস্তা এখানে একটা জিনিস দুর্দান্ত দেখলাম এখানে প্রত্যেকটা জায়গায় নদীর প্রত্যেকটা পাড়ে সুন্দর করে বাথরুম করা রয়েছে টয়লেট বলুন পটি বলুন সমস্ত জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখুন এই চারিদিকে সমস্ত ট্রলারগুলো রাখা রয়েছে জোয়ার আসলে এখান থেকেই ট্রলারগুলো বেরিয়ে যাবে সব খাঁড়ি এগুলো সব খাঁড়ি আর এখান থেকেই হয়তো সমস্ত জিনিসপত্র লোড করে নিয়ে এই ট্রলারগুলো বেরোবে আর এই দিকে সূর্যাস্ত চলছে ঝাউ গাছের মধ্যে দিয়ে দুর্দান্ত দেখুন কেউ কোথাও নেই আমি আর সৌরভ দুজনে হাঁটতে হাঁটতে চলেছি নদীর ধারে সামনে দেখতে পাচ্ছি বসার জায়গা করে রাখা আছে আপনারা চাইলে এই সমস্ত জায়গায় এসে বসেও কিছুটা সময় কাটাতে পারেন ভালো লাগবে প্রচুর নিম গাছ এই জায়গাগুলোতে প্রচুর নিম গাছ আর ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা টাইপের আছে এগুলো দিয়ে সম্ভবত লোকাল মানুষজন মাছ ধরেন এই যে নৌকাগুলো দূরে একটা ব্যানার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি বাদাবন রোপণ এই যে জায়গাটা দেখছেন না এই জায়গায় যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু বন দপ্তরের পক্ষ থেকেই লাগানো হয়েছে সেইটাই লেখানো আছে এখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশান এগুলো সব লাগানো হয়েছে চলুন যাই সামনের দিকে দুর্দান্ত লাগছে একদম সরু ইটের রাস্তা দুদিক থেকে গাছ পুরো নুয়ে এসছে এসে পুরো রাস্তাটাকে বন্ধ করে রেখেছে দুর্দান্ত লাগছে দারুণ দারুণ আর আমি আর সৌরভ এই দুজনে চলেছি দারুন লাগছে সূর্যাস্ত হচ্ছে পশ্চিম আকাশে একদম ম্যানগ্রোভের জঙ্গলের ঠিক মাথায় মেঘের মধ্যে সূর্যাস্ত চলছে দুর্দান্ত লাগছে পুরো আকাশ একটা সোনালি আভায় রাঙিয়ে উঠেছে আস্তে আস্তে মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য আর আমরা এখন এগিয়ে যাচ্ছি নদীর দিকে চলুন দুর্দান্ত লাগছে এই যে চড়াটা পড়ে আছে না সামনে কিন্তু বালির সাথে প্রচুর পরিমাণে এটেল মাটি রয়েছে দেখে মনে হবে হয়তো অনেকখানি হেঁটে চলে যাওয়া যাবে কিন্তু পা স্লিপ হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে আর ওই যে দূরে যে সিবি দাঁড়িয়ে আছে ওই যে জায়গাটা ওইটা আমরা যে সিবি স্নান করছিলাম ওইখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিলো এই সেই বাঁধটা এখন আমরা ওই দিকেই যাব তো তার আগে জায়গাটা একটু ভালো করে দেখে নিই গোবর্ধনপুরের দক্ষিণ পশ্চিম দিকের এই বীজটায় আমি আর সৌরভ ছাড়া আর কেউ ছিল না তাই বেশ খানিক্ষণ এখানে ঘুরে দেখে নিলাম চারপাশটা দুর্দান্ত লাগছিল বিস্তৃত সাদা বালির চর তার কাদামাটি আর বালির সংমিশ্রণ তার পিছনেই উত্তাল সমুদ্র উত্তাল বঙ্গোপসাগর দুর্দান্ত এই অনুভূতি আর অন্য কারোর মতো আমার পক্ষেও বলে পৌঁছানো সম্ভব নয় তাই একবার অবশ্যই করে ঘুরে যান এখন বাজে ছটা চল্লিশ আর এই জোয়ার আসছে জোয়ারের জল আস্তে আস্তে ধেয়ে আসছে আমাদেরকে এবার ফিরতে হবে অনেক দূর চলে এসছে অনেক দূর যাবই দূরে ওখানে একজন মাসিমা বসে আছেন উনি বললেন জোয়ার আসছে আমাদেরকে বেশিক্ষণ থাকতে বারণ করলেন এখানকার মানুষজন অত্যন্ত ভালো ব্যবহারও যেমন এবং তারা প্রচণ্ড কেয়ারিং আমাদেরকে ওখান থেকে সতর্ক করে দিলেন যে বেশিক্ষণ যেন আমরা এখানে না থাকি তাই পরিবেশটাই একটা অন্যরকম একটা ভাইব রয়েছে দুর্দান্ত লাগছে সন্ধ্যায় আশ্রমে ফিরে দেখি সন্ধ্যা হচ্ছে বেশ খানিকক্ষণ সেখানে বসে রইলাম কয়েক ঘন্টা কেমনভাবে যে কেটে গেল তা বলে বোঝাতে পারবো না তাই আপনারা এই রকম একটা সন্ধ্যা কাটাতে চাইলে রামকৃষ্ণ মিশনে এসে সময় কাটাতে পারেন যেখানেই থাকুন না কেন সন্ধ্যা অতির সময়টা এখানে এসে কাটালে আপনার মন্দ লাগবে না সন্ধ্যার টিফিনে ছিল চপ মুড়ি আর পাঁপড় ভাজা তারপর রাতের বেলা ছিল ঢেঁড়স ভাজা আর ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি পরদিন সকালে ঘুগনি মুড়ি পাঁপড় ভাজা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির রাস্তায় ফিরতে ফিরতে কয়েকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই রামকৃষ্ণ মিশনে একটা রাত্রি কাটানোর পর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় ঘরদোর মোটামুটি পরিষ্কার থাকলেও জানলা দরজার অনেকাংশেই ভাঙা ছিল বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না খাবারের জন্য ওনারা প্রথমে যে জলটা দিয়েছিলেন সে জলটা একদমই পরিষ্কার ছিল না পরবর্তী সময়ে ওনারা আমাদেরকে মিনারেল ওয়াটার এনে অ্যারেঞ্জ করে দেন খাবার দাবারের গুণগত মান যথেষ্ট ভালো কিন্তু ছশো টাকার বিনিময়ে যে খাবার ওনারা দিয়েছেন আমি ভিডিওতে যা দেখেছিলাম তার সাথে তার কোনো মিল নেই তাই এছাড়াও আরও দুটো থাকার জায়গার ঠিকানা আমি এখানে দিয়ে রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় গিয়ে থাকতে পারেন আসার কথায় আসি আপনারা শিয়ালদা দক্ষিণ শাখার যে কোনো ট্রেনে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো ট্রেনে চলে আসুন লক্ষ্মীকান্তপুর সেখান থেকে বাইরে বেরোলেই পেয়ে যাচ্ছেন বাস আমি যে রুটটা আপনাদেরকে দেখিয়েছি সেখান থেকে বাসে করে চলে আসুন রামগঙ্গা রামগঙ্গা থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর জেটি পেয়ে যাবেন সেই জেটিতে করে লঞ্চে করে আপনাদেরকে যেতে হবে চাঁদমারির হাট দেড় ঘন্টা সময় লাগবে আর লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা আসতেও কিন্তু দেড় ঘন্টা সময় লাগবে আর জেটি থেকে নামার পর ওখান থেকে ভ্যানে করে আপনারা যে রামকৃষ্ণ আশ্রম বা অন্য কোনো জায়গায় গোবর্ধনপুরে যেতে চান সেক্ষেত্রেও সময় লাগবে এক ঘন্টা এছাড়াও আপনারা এসপ্ল্যানেট থেকে বাসে করে সরাসরি চলে আসতে পারেন পাথর প্রতিমা সেখান থেকে লঞ্চে করে চলে যেতে পারেন চাঁদমারি অথবা সীতারামপুর এবার আসি পুরো ট্যুরের খরচা কত পড়বে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ভাড়া কুড়ি টাকা লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা বাস ভাড়া পড়বে পঁয়তাল্লিশ টাকা রামগঙ্গা থেকে চাঁদমারির হাট বোট ভাড়া পড়বে কুড়ি টাকা চাঁদমারির হাট থেকে গোবর্ধনপুর ভ্যান ভাড়া পড়বে ষাট টাকা মোট খরচা একশো পঁয়তাল্লিশ টাকা এবং যাওয়া আসা মিলিয়ে হচ্ছে দুশো টাকা আর থাকা খাওয়ার জন্য এখানে যেখানেই থাকুন না কেন প্রত্যেক জায়গায় একই খরচা ছশো টাকা পার হেড পার ডে থাকা খাওয়া তাহলে টোটাল খরচা দাঁড়াচ্ছে আটশো টাকা মাত্র আটশো নব্বই টাকাতে কলকাতার কাছে এমন সুন্দর একটা জায়গা আর কোথাও আছে বলে তো আমার জানা নেই তাই অবশ্যই করে যান ঝটফট প্ল্যান করে ফেলুন আর চলে যান গোবর্ধনপুর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে আর যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে এর বাইরে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানান তার উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানান তাহলে আমরা আরও মোটিভেটেড হই এবং আরও নতুন নতুন জায়গা নিয়ে আসবো আপনাদের সামনে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন টাটা